এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। জাস্ট ফাটাফাটি আছো, ফাটাফাটি নিশ্চয়ই আছো, নিশ্চয়ই আছো, কেননা ওয়েদারটা দারুণ ফাটাফাটি ওয়েদার। কালকে তো কি ওদিকে আমার ছেলের মাছ আর ভাত বসিয়েছি, আমাদের ভাত হয়ে গেছে, বাবুয়াকে আমি ব্রেকফাস্ট আনতে পাঠিয়েছি, দাদার পরোটা, কিন্তু দাদার পরোটা জাস্ট ফোন করলো, দাদার পরোটা মাত্র আর দু পিস পড়ে আছে। এইরকম একটা ওয়েদার থাকতে বাড়ির বউরা কেউ বসে বসে বলো তো খুন্তি নাড়তে ইচ্ছা করে, তখন মনে হয় বাইরে থেকে বেশ একটু তেল আলু ঝোল আলু খাবার আসবে, তবে তো ভালো লাগবে, তাই না? যাই হোক, ওই জন্য বলো ব্রেকফাস্টও নিজেও বলো, ব্রেকফাস্ট করার দরকার নেই, আমি দাদার পরোটা নিয়ে চলে আসছি। কিন্তু দাদার পরোটা মাত্র দু পিস পড়ে আছে, তরকারি অনেকটা আছে, কারণ দাদার তরকারিটা খুব ভালো। আর এক জায়গায় পাশে আমাদের পরোটা বানায় বলো, তার থেকে শুধু পরোটাটা নিয়ে নেবো। এই হচ্ছে সকালের ব্রেকফাস্টের আপডেট। মর্নিং, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, গুড মর্নিংটাই জানাতে ভুলে গেছি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, খুব এক্সাইটেড, মানে ওয়েদারটা খুব ভালো রয়েছে তো এই জন্য কাজ করে শান্তি হচ্ছে, কিন্তু অনেকের অসুবিধাও হচ্ছে, টানা বৃষ্টি হলে তো অনেকের অসুবিধা হয়। আমরা ঘরের ভেতর রয়েছি বলে আমরা আমাদের সুবিধাটা দেখছি, সেটা একদমই নয়, সব কিছু কী বলতো ব্যালেন্স করে চললে ভালো লাগে। যাই হোক, এখন আমি তো এনজয় করছি, এই মুহূর্তটাকে আমি এনজয় করি। কালকে একটা পটলের রান্না দেখলাম, বেশ ভালো লাগলো, দেখেই খেতে ইচ্ছা করছে। না, আমার ফ্রিজে তো অনেক দিন ধরে কিছু পটল পড়েও রয়েছে, সেগুলো তো গতিও করতে হবে। এক কাড়ি পটল আনলে একই রান্না না রোজ খেতে ভালো লাগে না, সেই সবজিটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় না তাহলে একঘেয়েমি লাগে না। আর বাবুয়া যখন আনবে, এক কাড়ি কাড়ি আনবে, আমরা দুজন মানুষ কত খাবো বলো না। ওই জন্য কালকে জাগিয়ে আজকে করে ফেলি, ওই পটল দেখলাম ফালা ফালা করে কেটে নিয়েছে, আর আলু ওই পোস্ত টাইপের করেছে, জানো তো, করবো দেখো। আমি আবার এর ওপর একটু এক্সপেরিমেন্ট করে দিলাম, ফ্রিজে দেখলাম এক টুকরো কাঁচকলাও রয়েছে, সে কাঁচকলাটা আবার কী করবো, কাঁচকলাটা এর মধ্যে আবার ঢুকিয়ে দিলাম, যা পারি তাই করি। বৃষ্টি পড়ছে ঝিমিঝিমি, কখন জোরে কখন আস্তে, ওই যে বললাম না যাদের বাইরে বেরোতে হবে তাদের খুব সমস্যা। পাশের থেকে পরোটা পেয়েছিস, যার থেকে নিবি বললি? পুরোটা নিয়ে পালিয়ে এসছিস, এই বললি নেই ফোন করে, এই মরেছে, এ কি করলি, তুই পুরো চিটিং মাঝে কেস করে দিলি রো, লোকের খাবার নিয়ে চলে আসছিস, এই দেখো। হ্যাঁ, বর্ষাকাল বর্ষার থাম্বেল যাবে এখন, ঠিক আছে। কালকে খিচুড়ি গেছে, আজকে যাবে রেনকোট, আর ছেলের একটা রেনকোট কিনতে হবে আমার ছেলের, এই বৃষ্টির জন্য বেরোতে পারছে না ও, বেরোতে না পারলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে টোটাল ছেলের। এই যো দাদার পরোটা চলে এসছে, বলে বাবা খালি দাদার পরোটা খায়, হেভি বানায়, তরকারিটার জন্যই আমাদের আরও খাওয়া, পরোটাটা অন্য জায়গা থেকে নিয়ে নেওয়া যায়। যাই হোক, দেখে না আজকে আমরা এক প্লেটেই দুজনে খাবো, বুঝেছো, একসঙ্গে নিয়ে নিলাম, বর্ষায় বেশি বাসন বার করা যাবে না। তাহলে বুঝতে পারছো কেন খালি বলি দাদার পরোটা আনবে, দাদার পরোটা আনবে আর বৌদির চপ, এখানে দাদার পরোটা আর বৌদির চপ বিশাল স্পেশাল, মানে বাবু আর লোকের অর্ডার করা খাবার খাবলে নিয়ে চলে এলো, বলছে দোকানের মালিককে বলছে তুমি ময়দা এনে মেখে তুমি বানিয়ে করো। সেই ভদ্রলোকও খুব ভালো, যে মানে পরোটার মালিক যে বানায় আর কি, তাকে ওকে দিয়ে দিয়েছে আর ওনাকে বানিয়ে দিয়ে দেবে। আমার তো কি হাসি পাচ্ছে শুনে বাবুয়ার কথা। নিরামিষ সর্ষে পোস্ত দিয়ে যে কোনো রান্না করলে আমার একটু বড়ি দিলে না খুব টেস্টি লাগে, ওই জন্য একটু বড়িও আবার দিয়ে দিলাম। বড়িগুলোকে না আমি কি করি বলতো, আগে শুকনো খোলা একটু ভেজে নিই, তারপর সর্ষের তেলটা দিই, তাতে কি হয় বলতো, হালকা তেলে বড়িটা ভাজা হয়ে যায়, আর বড়িটাও দেখলে মনে হয় ছাঁকা তেলে ভাজা, আর বাবুয়াও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। দেখো বড়িগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু খুব সামান্য তেলে ভেজেছি, এবার তেল দিলাম, পটলগুলো ভাজবো। ও, তেলের মধ্যে একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি জানো তো, এবার পটল আলু একসঙ্গেই দিয়ে দিলাম, কেন একসঙ্গেই ভাজা ভাজা হয়ে যাবে, এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজি, কি বলো তো তাতে কম তেলে রান্নাটা হয়, বেশি তেল খাওয়াও তো শরীরের জন্য ভালো না, আমি যতটা পারি তেল অ্যাভয়েড করার চেষ্টা করি। ব্যাস সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, আর বড়িটাও দিয়ে দিয়েছি। ও মা, বাবু আবার বেরিয়ে গেছিলো, হঠাৎ করে এসে বলছে আমাকে একটু গ্রিন টি করে দেয়, তো ওনার পরোটা ফরোটা খেয়ে শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে, গ্রিন টিটা খেলে কি ডাইজেস্ট করিয়ে দেয় তো, তাহলে আমিও এক কাপ খাবো, বাদ কেন যাব। চা খাওয়াও কমপ্লিট, বাবুও বেরিয়ে গেছে, এবার পার্শে মাছ করবো, যে পার্শে মাছ ওই কচু বেগুন দিয়ে করবো, সেই কচুটা এনেছে এই পার্শে মাছ দিয়ে খাবে বলে, বলছে কবে করবি, এক কাড়ি কাড়ি আনলে না করতে ভালো লাগে না, এর মধ্যে আবার পুরোনো আগের বাটা মাছও একটা দিয়ে দিয়েছি, ছিল ফ্রিজে,
এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট। আর ওই যে মাঝখানে এইটা হচ্ছে পুরনো বাটা মাছ, আগে ছিল আনা, এক কাড়ি কাড়ি আনলে এরকম মিলিয়ে ঝুলিয়েই রান্না করতে হয়, বুঝেছো? অম্বুবচীর দিন সেই পায়েস করেছিলাম না, পায়েসের বাটিটাকে এখন চেটে চেটে খাচ্ছি, আমার তো খেতে হেভি লাগে, এটা আশা করছি সবাই ভালোবাসে। ওই যে পায়েসের শেষে সেই মাটা মতো পড়ে যায় না, ওই দইটা দুধটা সরি ক্ষীরের মতো সেই আটকে আটকে থাকে, হাঁড়িতে হেভি লাগে চেঁচে চেঁচে খেতে। আর বাকি পায়েসটা আমি ফ্রিজে তুলে রাখলাম, কেননা বাটিটাকে মেজে ফেলবো, পায়েস আর অল্প একটুখানি আছে, ওই জন্য চেঁচে পুচে নি। বাসন মাজার ডান, চলো না, ওপরটা পুরো প্যান্ডেল হয়ে গেছে দেখতে পাবে, পুরো এখন প্যান্ডেল, দুর্গা পুজো আসছে না, প্যান্ডেল হয়ে গেছে আমার বাড়ি। বৃষ্টি পড়লে সবার বাড়িতেই এটা হয়, কি করবে, জামা কাপড় তো শুকোতে হবে, সব রেলিংয়ে রেলিংয়ে, তারপর দরজায় জানলায় যে যেখানে ফাঁক ফোকর পাবে সেখানে শুকুর দিয়ে দেবে। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, এখনো ছাদে আছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে দেবো, এই যো ছাদেরগুলো এনে এখানে দিয়ে দেবো, কিন্তু শুকিয়ে গেলে কি হবে, এই যে ছাদে এখন এগুলো হ্যাপির ওদিকে আছে, সেটার তলায় আমাদের, শুকিয়ে গেলে কি হবে, রোদ্দুর না উঠলে জামা কাপড় শুকলে হাঁপিয়ে গেছে। ওই দেখো কে এলো, দাঁড়াও দেখি, বাসন কোসন মেজেছিলাম তো ওই জন্য গায়ে আবার একটু জল ঢেলে চলে এলাম, বডি ওয়াশ করে ফেস ওয়াশ করে, দেখেই বুঝতে পারছো জামাটা চেঞ্জ হয়ে গেছে। আর অ্যাপ্রনটা পরে ফেললাম, জানো তো অ্যাপ্রন পরতে পারি না, হ্যাপির জ্বালাতে অ্যাপ্রন ছাড়া কাজ করা যায় না, ভীষণ জামায় দাগ হয়ে যায়। বড় হয়েছে মানে কি হয়েছে বলতো, তলার দিকে ঝুল, তার একটা কায়দা করেছি, দেখো পেছনে গিট্টি দিয়ে দিয়েছি, দেখেছো, তাহলে আর একটু উঁচু হয়ে গেল, বুদ্ধিটা ভালো কাটিয়ে, একদম গবের নয়, একদম ব্রেনোলিয়ার অভাব নয়। পাশে মাছ রান্নাটা কমপ্লিট দেখালাম না, আমি দেখাচ্ছি কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে, একটু গামাখা গামাখা করে করেছি, জানো তো পাশে মাছে একটু কচু টচু দিয়ে করলে সত্যি খেতে ভালো লাগে, আমি তো এখানে এসেই খাওয়া শিখলাম। ও বাবা, এই ব্লগটা দেখে আমার বরের আবার দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে, কেন বলো তো, আমি যে বললাম না আমি এখানে এসে খাওয়া শিখেছি, ও বলে তো তুই কি খেতে জানতিস নাকি, খালি খেতিস ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই টক দই এসব খেয়ে থাকতিস, আমার এখানে এসেই তো তুই খাওয়া শিখলি। আজকে বিপদ তারিণী মা আবার ইয়ে বিপদ তারিণী ধাগা, তারপর প্রসাদের ফল, আঙুর, আমি কাজ করছি আর এই ফলগুলো খাচ্ছি, আমার তো ফল খেয়েই পেট ভরে গেল, দুপুরে লাঞ্চ করতে পারবো কি না জানি না। আর বাবুয়া আসার সময় পরে ফিরবে, আমি পরে দুপুরবেলা আরেকবার তো গা হাত পা ধোবো, তখন আমি ধাগাটা পরে নেবো, বাবুয়া আসবে পরিয়ে দেবে। লাল আঙুর খেতে খুব একটা ভালোবাসি না, আজকে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো প্রসাদটাই আমি খেলাম, আপেলটা আছে, বাবুয়া খেলে খাবে, যা করে করবে, আর বিশেষ বিশেষ দিনে না মাকে খুব মিস করি আমি। কি আশীর্বাদ করছিস বল, এখন তুই তো পড়াচ্ছিস, তুই কি আশীর্বাদ করছিস বল, তুই তো আমার থেকে বড় বল, গুরুজন ভগবান, মা তো আশীর্বাদ করেইছে, ভগবান বিপদ থেকে মানে বিপদ তাইনি টাকা পড়লে সবসময় সব বিপদ থেকে উদ্ধার করুক, মাথা ঠান্ডা করুক। আচ্ছা মানে ক্যামেরার সামনে প্রমাণ করতে চাই যে আমার মাথা গরম। আচ্ছা আরে না, সবারই তো মাথা গরম, কে আর কার মাথা ঠান্ডা, মানুষের বিপদটা তো তখনই আসে যখন মানুষ মাথা গরম করে কোনো কাজ করে, মাথা ঠান্ডা থাকলে তো মানুষ ভুল কাজ করে না। আজকে এই ট্যাগটা যাবে, ট্যাগে যাচ্ছে আজকে কি, মাথা গরম করলেই বিপদ আসে, অতএব মাথা ঠান্ডা রাখুন। হ্যাঁ বাবুয়া ধাগাটা পরিয়ে দিল, আমাদের এখন কারোরই খেতে ইচ্ছা করছে না, জানো তো এখন বাজে প্রায় 2:30-3 বাজে, খেতে ইচ্ছা করছে না, এখন থাক, আমার এখন সিঁড়ির ঘর মোছা আছে, কাজ আগে সারি, ভালোই হয়েছে, পরে খেতে বসবো। আমি আবার দৌড়োতে দৌড়োতে মোছামুছি করে ছাদে আগে চলে এলাম, নিচে থাকলে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, কিন্তু ছাদে যখন উঠছি তখন মনে হচ্ছে বৃষ্টি নেই, বর্ষার মেঘকে ভয়ও নেই আবার ভরসাও নেই, এগুলো সব শুকিয়েই গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ভাবজি তুলবো কি তুলবো না এই চিন্তা করছি, ভাবজি তুলেই রেখে রেলিংয়ে দিয়ে যাই নিশ্চিন্ত। এবার একটু খিদে খিদে লাগছে, এবার খেতে বসবো, তাই দেখিয়ে দিলাম কচু দিয়ে বেগুন দিয়ে পার্শে মাছটা, দারুণ হয়েছে, আর এদিকে ওই পোস্ত, ব্যাস এবার খেতে বসবো, 3:30 বেজে গেছে, বুঝেছো। গুড ইভিনিং, আমি এখানে বাসন যে কটা পড়েছিল দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো এবার মেজে নিচ্ছি, কলের জল এসে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম খেয়ে দুটো, আজকে এত ওপর নিচ করেছি না, এই বর্ষাকালে বৃষ্টি এলে না বড্ড আমার ওপর নিচ হয় জানো তো,
হাত পাগুলো যেন কেমন একটু ব্যথা ব্যথাও লাগে, তার সঙ্গে অল্প কটা বাসন পড়েছে, বাসনগুলো মেজে নিয়ে একবারে আবার হাত পাটা ধুয়ে নেবো। আমি আর দুপুরবেলা আর হাত পা ধুইনি, বেশি গায়ে জল ঢাললেও না প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে হাত পা এই জন্য ব্যথা হচ্ছে। আর আমি এখন না একটু গিজারের জলে চান করছি, টানা বর্ষা পড়ে গেছে না ওই জন্য। ব্যাস বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট, নিশ্চিন্ত। বাসনটা পড়ে থাকলে না, এঁটো বাসন পড়ে থাকলে রান্নাঘরের মধ্যে গা ঘিন ঘিন করে, আর ওবলাওয়ালার যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে এখনও গুছিয়ে উঠতে পারিনি। এই হাত পা ধুয়ে এসে বাসনগুলোকে সব গুছবো। এই দেখো ঝুড়ির মধ্যে সমস্ত বাসন, বাবু আর চা করবে এবার একটু। এই যে স্যার আমার গ্রিন টি করে দিয়েছে, দেখছে বউয়ের খাটতে খাটতে মাথা গরম হয়ে যাচ্ছে, বউকে মাথা ঠান্ডা করতে হবে, যেন চা করে দিল। না না মাথা গরম না, ও এমনিতেও আমাকে চা টা করে দেয়। তোমরা তো দেখেইছো ব্লগে আমাকে ও অনেক হেল্প করে। আর আমার পাটা ওর পায়ের ওপর তুলে দিয়েছি, পাটা খুব ইয়ে হয়ে গেছে, মানে ব্যথা হয়েছে। আর আমাকে করছে বিস্কিট খা খা খা, আমাকে এরকম খেতে বসলে এরকম পেছনে লাগে জানো। ঠিক আছে ব্লগটা এন্ড করলাম, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।